আজকে চলে এসেছে একদম সরাসরি রান্নাঘরে। আজকে রবিবার আর খুব চটপট একটা রেসিপি বানিয়ে ফেলবো লাঞ্চের জন্য, সেটা হলো ভাপা ডিম। তো আমি ভাপা ডিম কিভাবে রান্না করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে ছটা নিয়েছি, ছটা ডিম আমি এখানে বয়ল করে নিয়েছি। এই বয়েল ডিমগুলো আমি এবার একে একে খোসাটাকে ছাড়িয়ে নেব। একদম হার্ড বয়েল করেছি, কারণ ভাপা হবে সেই জন্য নরম থাকলে চলবে না, হার্ড বয়েল করতে হবে। আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটা ডিমেই একটু এরকম করে কাট করে দেব, যাতে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যায়। আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়েছি, এখানে 2 টিস্পুন ব্ল্যাক মাস্টার্ড সিড নিয়েছি আর জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সোক করে রেখেছিলাম মিনিট দশেক আগে। আমি জলটা সহ দিয়ে দিচ্ছি। আমি এখানে জলটা সহ দিতে পারছি কারণ এই মাস্টার্ড সিড বা সমস্ত মশলা একদম পরিষ্কার করা, প্যাকড আইটেম আমরা কিনি মশলা, সেই জন্য কোনো নোংরা থাকে না। দেখুন জলে কোনো নোংরা নেই, কিন্তু যদি বাজার থেকে খোলা মশলা কেনা হয় তাহলে কিন্তু জল পাল্টে নেবেন। আমি ব্ল্যাক মাস্টার সিড 2 চামচ নিয়েছি, 2 টিস্পুন, আর হোয়াইট মাস্টার সিড নিয়েছি 1 টিস্পুন। এখানে অল্প করে একটু ক্যাশিউ নাটস নিয়েছি, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা দিলে একটু ক্রিমি হয়, খেতে ভালো লাগে। আমি এখানে কয়েকটা গ্রিন চিলি, তিনটে 4টে গ্রিন চিলি দিয়ে দিলাম, আর কয়েকটা ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাকিটা আমি রান্নার সময়ে দেব। আর এই দেখো আমার ছোট্ট বাবু সোনা এখানে বসে বসে রান্না দেখছে, ও ডিম খেতে খুব ভালোবাসে, ও এখন অপেক্ষা করছে কতক্ষণে ডিমটা রান্না হবে। তো কয়েকটা ধনে পাতা ছিঁড়ে দিয়ে দিলাম যাতে মশলার সঙ্গে মিশে যায় এবং টেক্সচারটা ভালো আসে। একটু সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম, অল্প করে হলুদও দিয়ে দিলাম। এবার এইটাকে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি এটা সরাসরি এই বক্সটার মধ্যেই আমি রান্নাটা করব, সেই জন্য সরাসরি এটাই দিয়ে দিচ্ছি। ভালো করে পুরোটা দিয়ে দিতে হবে, একদম ভালো করে জারটা ওয়াশ করে অল্প জলে ওয়াশ করে দিয়েছি। আর এখানে আছে 1/4 কাপ দই, টক দই 1/4 কাপের একটু কম আর কি, পুরো 1/4 কাপ দিইনি। দইটাও ভালো করে হুইপ করে নেব। আর একটু হলুদ দিয়ে দিতে হবে, না হলে রংটা ভালো আসবে না। আর একটু লবণও দিতে হবে কারণ আমি খুব অল্প করেই লবণ দিয়েছিলাম। ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। আচ্ছা এবার দেবো তেল, এবার একটু সর্ষের তেল দেব,
এখন জাস্ট এরকম 3 স্কুপ দিলাম আর যখন রান্নাটা হয়ে যাবে উপর থেকে সরষের তেলে ঝাঁজের জন্য আরেকটু সরষের তেল মিশিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর একটু অল্প করে জল দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি সব ডিমগুলোর উপর দিয়ে একটু ভালো করে মশলাটা দিয়ে দেব কোটিং করে এটা একটা চটপট রান্না করে ফেলার মতন রেসিপি আর খেতেও খুব ভালো হয় আর আমি কতগুলো একদম গোটা গ্রিন চিলি দিয়ে দিলাম আমার অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিলাম আমি দেখুন একটা ওই বোল রাখার যে স্ট্যান্ড হয় ডিনার ডাইনিং টেবিলের ওই স্ট্যান্ডটা দিয়েছি আর খানিকটা জল নিয়েছি এবার আমি এই বাটিটা এর উপর সেট করে দিচ্ছি এবার আমি লিডটা দিয়ে দিচ্ছি দেখুন আমার প্যানে লিডটা বড় আছে সেই জন্য এটা পুরোপুরি ঢেকে গেল আর এই রকম ভাবে এটা এখন রান্না হবে 10 মিনিট আমি 10 মিনিট পর আবার ফিরে আসব হ্যাঁ আমি 10 মিনিট পরে ফিরে এসেছি 10 মিনিট পরে আমি ফিরে এসেছি রান্নাটা এতক্ষণে হয়ে যাওয়ার কথা আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এখন আমি খুলবো না এখন আমি এরকম ভাবে স্ট্যান্ডিং এ রাখবো আরো 10 মিনিট তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি খুলবো আমি 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম তো এবার আমি তাও বক্সটা গরম আছে এটাকে ধরে নামাতে হবে এবার আমি এই বক্সের ঢাকনাটা খুললাম দেখুন খুব সুন্দর করে রান্নাটা হয়ে গেছে আর সামান্য একটু সরষের তেল এটা একটা এক্সট্রা ঝাঁজের জন্য এটা দিতে পারেন বা নাও দিতে পারেন ইচ্ছা না হলে নাও দিতে পারেন হ্যাঁ সামান্য একটু সরষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো আমার ভাপা ডিম একদম রেডি দেখুন কি কম সময়ে রান্নাটা শুধু 10 মিনিটের আর প্রিপারেশন টাইম আর 15 মিনিট টোটাল 25 মিনিট খরচা করলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে এবার আমি সার্ভ করে দেখাব আমার ভাপা ডিমের রেসিপি রেডি দেখুন কি সুন্দর লাগছে সার্ভ করার পর আর গন্ধটাও খুব সুন্দর লাগে আমি একটু চপড করিয়েন্ডার লিভস দিয়ে সার্ভ করেছি আর আপনারা অবশ্যই এরকম করে বানিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে বা আপনাদের বাড়ির সবার খেতে আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এই রেসিপি আপনারা দেখলেন ঠিক এইভাবে বানিয়ে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আরও নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের কাছে কিন্তু আপনারা অবশ্যই যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন যাতে আমি আরও বেশি ভিডিও বানানোর উৎসাহ পাই আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অল প্রেস করবেন যাতে আমার রান্নার সব নোটিফিকেশান আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আবার ফিরে আসবো টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই